অবরুদ্ধ গাজা উপত্যকায় নারকীয় তাণ্ডব চালানোর সব আয়োজন শেষ ইসরায়েলের। ছোড়া হচ্ছে একের পর এক কামানের গোলা, আঘাত হানছে গাজার সাধারণ বাসিন্দাদের ওপর। শনিবার সকাল থেকেই অত্যাধুনিক সব ট্যাঙ্ক আর সাজোয়াজানের বহর প্রবেশ করতে শুরু করে গাজার অভ্যন্তরে। কিছু সেনা আবার ঘাঁটি গেড়েছে সীমান্তে। ধারণা করা হচ্ছে নিয়মিত এবং রিজার্ভ ফোর্সের 2 লক্ষাধিক সেনা অবরুদ্ধ উপত্যকায় আগ্রাসন চালাবে। যুদ্ধবাজ নেতা হিসেবে পরিচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে হামাসের অভিযানের জবাবের শুরু হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে প্রথমবারের মতো হামাসের অভিযান চালানো এলাকায় গিয়ে নিজ দেশের সেনাদের উজ্জীবিত করেছেন তিনি। নেতানিয়াহু বলেন, তারা সবাই ঐক্যবদ্ধ, শত্রুরা যা করেছে এজন্য কখনোই তাদের ক্ষমা করা হবে না, চরম মূল্য দিতে হবে তাদের। যে জবাব দেয়া হচ্ছে তা কেবলই শুরু, হয়তো সময় লাগবে, তবুও হামাসকে ধ্বংস করে বিজয়ী হবেন বলে জানান ইসরায়েল প্রধানমন্ত্রী। স্থলপথে প্রবেশের পাশাপাশি ফিলিস্তিনে বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এতে কয়েকদিন ধরে খাদ্য এবং পানিবিহীন মানুষগুলো প্রাণ হারাচ্ছেন নির্মমভাবে। যারা বেঁচে ফিরছেন তাদের জায়গা হচ্ছে না হাসপাতালে। এমন অবস্থায় মানবিক করিডোর তৈরির আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হামলা থেকে রক্ষা মিলছে না গাজার দক্ষিণ থেকে উত্তরে পালাতে থাকা বাসিন্দাদেরও। আল জাজিরা বলছে, আশ্রয়ের খোঁজে থাকা মানুষদের ওপরও নির্মমভাবে বোমা ফেলছে ইসরায়েলি যুদ্ধবিমান। তবে তেল আবিবের দাবি, তাদের হাতে নিহত হয়েছে হামাসের শীর্ষ কমান্ডার। পাল্টা জবাব দেওয়া অব্যাহত রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সংগঠনটি। প্রকাশিত ফুটেজে হামাস যোদ্ধাদের কাছে দেখা গেছে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র। সরাসরি না হলেও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সমর্থন পাচ্ছে হামাস। হিজবুল্লা উপপ্রধান নাইম কাসেম বলেন, জাতিসংঘ এবং আরব শক্তিগুলো তাদের এখনই যুদ্ধক্ষেত্রে প্রত্যক্ষভাবে অংশ না নিতে বলছে, তবে শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করছেন তারা। যখন সময় আসবে তারাও ঝাঁপিয়ে পড়বে। চলমান যুদ্ধের সংবাদ বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন 11 গণমাধ্যম কর্মী। এদের মধ্যে 9 ফিলিস্তিনি এবং 1 করে ইসরায়েলি ও লেবানিজ সংবাদকর্মী। হামাস ইসরায়েল সংঘাত ঘিরে জোরালো হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহ ইয়ান যখন লেবানন সফর করে ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, ঠিক তখনই জর্ডান, সৌদি আরবের মতো দেশগুলোতে দখলদারদের পক্ষে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের আলোচনা স্থগিত করেছে সৌদি আরব। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।